দর্শক বন্ধু স্বাগত করছি আজও এক নয় অপডেট কুনে দেখ বর্তমান কৃষক মানুষ এক বড় অপডেট রাচ্ছে যাকে প্রত্যেক কৃষক মানে যে পি এম কিষান মধ্যে পাও সে বড় খাশ খবর রণ এইযোজনা লঞ্চ হল নয় যোজনা আদি আপনার সামিল নহেবে যোজনে তাহলে আপনার পাই যে মিলুছি পিএম এম কিষান যোজনার টা কিছু মিলব না তেমকি ভিডিও কু সম্পূর্ণ দেখুন কম রা যাকে প্রত্যেক কৃষক ভাই মানুষ এই যোজনা রয়েছে আরম্ভর শেষ সময় ভিডিও দেখুন ফ্রেন্ডস নুছিপারবে না পূর্ব ছোট রিকোয়েস্ট যদি প্রথম করে আমার চ্যানেল দেখুথা চ্যানেল সবসক্রাইব করে পাখের থাকি আগুন প্রেস করে নোটিফিকেসন অল উপরে ক্লিক করতু দেখুন এইটা হচ্ছে ফার্মর্স রেজিস্ট্রি যা কি বর্তমান আরম্ভ হওয়া যাওছে আবে মোহন সরকার আসলা পরে এই যে নয় যোজনা লঞ্চ করেছেন আইটা ওড়শা ভাস্কর্য বর্তমানে এই নিউজ আর্টিকল প্রকাশ পাইছে লেখা হচ্ছে যে জুলাই সাত তারিখ মানে বর্তমান হোক আজ দুই তারিখ জুলাই সাত তারিখ আর যাও এক নুয়া যোজনা সাত তারিখে আরম্ভ হব দেশর সমস্ত কৃষক মানে নিজ নিজ ফার্মর রেজিস্ট্রি করবে যেমন আপনার জিনিস ফার্মর আইডি আমার রি এ চাষী মানে তাঁর ফার্মর রেজিষ্ট্রি করা পড়ব সাত তারিখ রু সেপটে মানে সাত তারিখ আসা পরে এই যে রেজিস্ট্রেসন স্টার্ট হয়ে যাব এতে কৃষক পটা তাঁর যেতে প্লট অবলট্রেকর্ড ভর্তি করা হোক অনলাইন কলা সময় সেক নাম বাপাঙ্ নাম ইত্যাদি তাঁকর যেটা অনেক ডিটেলস ফিল অপ হব ও এইসব রেকর্ড ପ୍ରସ୍ତୁତ କରାଯିବ ଯାହାକି ଅନଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ଏକ ପୋର୍ଟାଲ୍ ଲଞ୍ଚ ହେବ ସେ ପୋର୍ଟାଲରେ ଆପଣ ଯାହାକିଛି ବି ଅନଲାଇନ୍ କରିବେ ଆପଣଙ୍କ ଡାଟା ସବୁ ସେଭ୍ ହେଇଯିବ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ପରେ ପ୍ରତ୍ୟେକ କୃଷକଙ୍କ ସମସ୍ତ ଡାଟା ଅନଲାଇନରେ ଉପଲବ୍ଧ ରହିବ ଯେମିତି ଆଗରୁ ରହୁଥିଲା ଆମର ଯେଉଁ ନବୀନ ସରକାର ଥିଲା ସମୟରେ ଯେମିତି କୃଷକ ଓଡ଼ିଶା ବୋଲିକି এক পোর্টাল লঞ্চ ছেলা সে পোর্টালে প্রত্যেক চাষি ভাই মানে নিজ রেজিস্ট্রেসন কলে আরও তাঁর ডাটা উপলব্ধ রহিলা সেমতি মোহন সরকার আসলা পরে এবার এক নয় পোর্টাল লঞ্চ হওয়া যাও যে ফার্মর রেজিস্ট্রি করা কৃষক মানুষ ইউনিক আইডি দিয়ে যা আমার আধার কার্ডর বারোটি সংখ্যা রয়েছে আধার কার্ডের যেপর বারোটি সংখ্যা রমতি চাষি ক্ডটে মিলি যা আমি গোল্ডে কার্ড বলে থাকে এই যে গোলডেন কার্ডে সে ইউনিক নম্বর দিয়ে যাব নম্বর মাধ্যমে চাষী ডিটেল ট্রেস করে হব তা ট্র্যা করে হব সে কে জমি অন সবুটা রয়েছে তাঁর মোবাইল নম্বর ডিটেলস সেই যে গোলডে নম্বর মাধ্যমে হি এই যে ইউনিক মাধ্যমে সে ট্র্যা করে পে এর কৃষক সম্পর্ক সবুজ অপডেট রহব সে কৃষক কেউ গাঁর কেউ জিপি র কোণ আও কে চাষ করতে যেমি কিছু জমির পরিমাণে তাঁর চাষবাস করতে খরিফ না রবি ডিটেলস এটি ভর্তি করা মানে আগুন যা কিছু অনলাইন পোর্টালে সেভ হয়ে এই যে ইউনিক নম্বরের সে সর্চ করে পেবা ট্রেস করে পারে তবে এই ফার্ম রেজিস্ট্রি করতে কৃষক ডিসেম্বর মাছের দেখতো যে ডিসেম্বর মাছের পরবর্তী পি এম কিষান কি যাচ্ছি এই যে কিটা যে রেজিস্ট্রেশন করবে না ফার্ম রেজিস্ট্রেশন সে মিলিব তেণুকরি নিহত এইটা এক বড় অপডেট প্রত্যেক কৃষক ভাই মানপ যে আমশার কৃষক ভাই অনেক পাই এক খা খবর রয়েছে আব লেখা হচ্ছে দেখুন জুলাই সাত তারিখ রু কৃষক মান কৃষক মান হিত যোজনার শুভারম্ভ হচ্ছে তবে জুলাই সাতের ঔপচারিক ভাবলে লঞ্চ হওয়া বেলে জুলাই এক তারিখ মানে কালি এই যে প্রক্রিয়া আরম্ভ হয়ে যাই কি সব ডকুমেন্টর আবশ্যক হব কমি সে করবে তার গাইডলাইন স্টার্ট হয়ে যাই তবে এ পূর্ব রাজস্ব কৃষি এবং ব্যাঙ্ক সখী মানুষ বিকশিত মোবাইল আপ তথা ওয়েব পোর্টাল জরিয়ায় সমস্ত তথ্য সামিল করা প্রশিক্ষণ দিয়া যাবে মানে ট্রেনিং দিয়ে যাবে এই যে ছিন রহিলা

ଆଉ ଯେଉଁ କୃଷକ ସାଥୀମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଗୋଟେ ମୋବାଇଲ୍ ଆପ୍ ମାଧ୍ୟମରେ ସେମାନଙ୍କୁ କେମିତି ଏଇ ଯେଉଁ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରାଯିବ କିମ୍ବା ତାର ପ୍ରୋସେସ୍ କ'ଣ ରହୁଛି ଡିଟେଲସ୍ ପ୍ରଶିକ୍ଷଣ କରାଇ ସେମାନଙ୍କୁ ଟ୍ରେନିଂ କରାଯିବ ତା'ପରେ ଏହା ଦ୍ଵାରା କୃଷକମାନେ ଫସଲ ଋଣ ପାଇପାରିବେ ଦେଖନ୍ତୁ କ'ଣ ସବୁ ପାଇବେ ଫସଲ ଋଣ ପାଇବେ ତା'ପରେ ফসল বীম যে আমার ইন্সুরান্স আমি থাকে ক্রফ ইস এইটা এটি সেজরে পাইপারে তা জরুরি কালীন সহযোগ মানে এমারজেন্সি তা যদি কিছু আবশ্যক পড়লা সেই যেযোগটা পাইপারে পরামর্শ যা বি সেশবাস রোগ পোক লাগুছি কিংবা যেকোন সমস্যা রয়েছে সেতু পরামর্শ নেপারে আরও সুবিধা পাই কৃষক মানে এই যে বুজিলে এইটাই হ'ব ফচল ঋণপাই ফচল বীমাপৰাই জৰুৰীকালীন সহযোগপাই পৰামৰ্শ বা সুবিধাপাই কৃষক মানুহ বহুত সাহায্য কৰষান যোজনা যি উনৈছ নম্বর কি্তি রয়েছে আমার যে উনৈশ নম্বর কিস্ত হব এই যে কি্তি সেপার যে রেজিস্ট্রেসন করবে এই প্রক্রিয়া মধ্য শেষ করেন রেস্ট্রেশন প্রক্রিয়া শেষ করবেও সূচনা অনুসারে ফার্মর রেজিস্ট্রেশন র ক্রিয়া ক্রিয়ান্য়ন এবং ক্রিয়া জিলাপাল ক্রিয়ান্বয়নাই জিলাপাল অধ্যক্ষতার এগারো জনি জেলা কমিটি গঠন করাছি যেটা কি আমার জেলাপাল লিডিং রে জপাল নিজে লিড করু এগারো এক কমিটি রয়েছে প্রত্যেক জেলার কমিটি। যে অ সে এর দায়িত্ব গ্রহণ করছেন সেমিটি সিডিও উপাধ্যক্ষ এবং কৃষি সচিব যে অনেক সে দায়িত্ব গ্রহণ করছেন তাহলে তহসিল প্রত্যেক যে তহসিল অ তহসিল স্তরের গোট কমিটি সে গড়ি আমিটি যে প্রস্তুত করাছি জেলা স্তরের জেলা সূচনা বিজ্ঞান অধিকারী আ জেলা কৃষি অধিকারী এবং সমস্ত নায়ব তহসিলদার মধ্যে মাষ্টর ট্রেনর ভাবে প্রশিক্ষণ দিয়ে যাব মানে সমস্ত এ বিষয় জাঁবে কারণ এটা হচ্ছে সরকারি যোজনা আকার যা কিছু আপনি তৃণমূল স্তররু মানে গ্রাউন্ড রুট্রু সে আরম্ভ করতে গ্রাউন্ড লেভেল হি আরভ করি অপ টু সে তা অ টপ লেভেল পর্যন্ত ডিটেলস সে কমিটি মধ্যে সামিল করাতে আমিটি মানে বহু প্রকার কমিটি গঠন করা যাই যেটা কি ডিটেলস সে ট্রেনিং হব সেকর আপ ট্রেনিং হেলাপরে সে কৃষক মান কি রেজিস্ট্রেশন করবে বহু কম সময় ধরে করবে যেমি আগুক অনেকগুলা কার্যক্রম রয়েছে সেসবরে সামিল হয়ে পবে মানে এমতি তার প্ল্যানিং রেঞ্ডস এটা বর্তমান অপডেট যদি আপনার জাগান কি আপনার পিএম কিষাণে পাও কিংবা অন্য সুবিধা পাওলে তেমধ্য আপনার এই যোজনা জরুরি যদি আপনার পাওমধ্য না তেমধ্য এই যোজনা জরুরি যদি আপনার চাষি অটেন তেমধ্য জরুরি যদি আপনার চাষবাস নিকি মধ্যে অন্য কোশ প্রকার চাষ করুচার্থ তেমধ্য করা